এইভাবে কষ্ট করে আমরা দেখাবো কাজে। এই যে আপনাদের জন্য এত একটা সুন্দর ভবন, এত লাইটিং, এর চেয়ে ভালো জিনিস এর মতন স্বাচ্ছন্দ্য ভাবে লেখাপড়ার মতন এই যে একটা উপকরণ, এই যে একটা বিদ্যালয়, কয়টা স্কুল আছে? আমার তো মনে হয় আমার এই 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 দার্জিলিং ইউনিয়নের এইরকম তো ভবন কোনো স্কুলে নেই। ভবন হলেই হবে না, এখানে লেখাপড়া করতে হবে। এখানে অনেক অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী আছে, অনেক দক্ষ শিক্ষক মণ্ডলী আছে, দক্ষ মেধাবী কমিটি আছে। সেই জায়গা থেকে যদি ভালো ভালো রত্ন বাইর হয়ে না আসতে পারে, সেই জায়গা থেকে যদি মেধা সম্পন্ন ছাত্র আমাদের বাইর হয়ে না আসতে পারে, এখানে যদি সুশিক্ষায় শিক্ষিত না হতে পারে, তাহলে আর কোন রাজ্যের মধ্যে মানুষ লেখাপড়া করে শিক্ষা লাভ করতে পারবে, বড় 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 চাকরি করতে পারবে। আজকে তোমরা তোমরা জাতির ভবিষ্যৎ, তোমরা আজকে ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, এই দেশের সেবা করবে, এই ইউনিয়নের সেবা করবে, এই গ্রামের সেবা করবে। তাহলে আমরা তো আজকে আজকে তোমার শিশু, আজকে তোমার নবীন, কালকে তোমার দেশের প্রধানমন্ত্রী। একটা কথা আছে না, ঘুমিয়ে আছে শিশু তার সব শিশুর অন্তরে। তোমাদের বলতে কি কি লুকায়িত আছে? আজকে জিয়াউর রহমানের বাড়ি ছিল বগুড়ায়, বঙ্গবন্ধুর বাড়ি ছিল আজকে আপনার ইয়েতে ফরিদপুরে, একদম প্রত্যন্ত গ্রাম, কল্পনা করতে পারে নাই ওখানকার লোক, কল্পনা করতে পারে এই বঙ্গবন্ধু একদিন এই জাতির পিতা হবে, এই বঙ্গবন্ধু একদিন এই এই দেশের প্রধানমন্ত্রী হবে, প্রেসিডেন্ট হবে, এটা তার কখনো কল্পনা করতে পারে, কিন্তু হয়ে গেছে। তোমরা তো কালকে হবে না বঙ্গবন্ধু, এর কোনো নিশ্চয়তা আছে? অবশ্যই তোমাদের মাধ্যমে তোমাদের মধ্য থেকে কেউ না কেউ একটু বিভাগ তৈরি হতে পারে, কাজেই আর অবকাঠামো বিভিন্ন সমস্যা থাকবে, এখানে সেই অবস্থা সম্পূর্ণ লোক নাই যে একটা লেট্রিন করে দিবে, একটা লেট্রিন সমস্যা করে দিবে, এমন লোক তো নাই, সবাই তো আমরা নথি ভরা দরকার। কাজেই এটাকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আর একটা বিষয় হলো তাহলে এর যে সৌন্দর্যটা আছে এটা নষ্ট হয়ে যাবে। তোমরা এটাকে রক্ষা করবে, রক্ষা করার দায়িত্বটাই তোমার। তোমাদের যখন দেখবে এত ঝকঝকা একটা বিল্ডিং দেখবে, তখন ক্লাসে বইগুলো নিশ্চয় ভালো লাগবে, অভিজ্ঞ শিক্ষক আছে, অন্য স্কুলে খুব কম আছে, এবং ম্যানেজিং বোর্ড আন্দোলন বড় ভাই সভাপতি, উনি যেখানে এরকম সভাপতি এই স্কুলে আছে, এটাও একটা সৌভাগ্য। কাজে তোমরা সকলে আমি অনুরোধ করবো, সকলে লেখাপড়া করবে এবং মানুষ হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এবং আমার ইউনিয়নের, আমার গ্রামের, আমার বাড়ির সকলের উজ্জ্বল করবে, এই আশা রেখে সকলে মঙ্গল এবং শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলে।